অনেকে বলে হুজুর আমার ছেলে কথা শুনে না খালি ভিডিও গেমস খেলে, এরকম ঝামেলা আছে না নাই? হুজুর কিচ্ছু দিলে থামে না, মোবাইল দিলে থামে, আছে না নাই? রোজ টিভি 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন। বিষ্ণুই বললেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, আমার যে উম্মত গুনগুন করে সুর করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না ওই লোক আমার উম্মত হতে পারে না। সুর করে পড়বেন, অনেকে কয় হুজুর আমার সুর নাই। কি নাই? আপনার যেটা আছে ওইটাই আপনার সুর। সুর নাই কে কইছে? টয়লেটে ঢুকলে তো কত সুর বাইর হয় আপনার। গোসলখানায় কাপড় কাচার সময় গান আছে না নাই? টয়লেটে ঢুকলে গান আছে না নাই? তখন আপনার সুর আসলো কোত্থেকে? এই জন্য যার গলায় যতটুকু সুর আছে প্রাণ ভরে ওই সুর দিয়ে তেলাওয়াত করে আমল নামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? বিষ্ণবী একবার আবু মুসা আল-আশারির বাড়ির পাশ দিয়ে গেলেন। আবু মুসা আল-আশারি কোরআন থেকে তেলাওয়াত করছিলেন সকালবেলা ফজরের পর। বিষ্ণবী আবু মুসা আল-আশারির ডেকে বললেন, ও আবু মুসা লাকদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, আল্লাহ দাউদ নবীর গলার ভেতরে যে চমৎকার সুরের ঝংকার দিয়েছে আমার উম্মতের মধ্যে তোমার গলায় সেই সুর আল্লাহ দিয়েছে। আবু মুসা বলে, নবী আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি নাই, জানলেন কেমনে? বিষ্ণুনবী ডেকে বললেন, আবু মুসা গতকাল সারা নামাজের পর তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোর ঘরের ভেতর থেকে তেলাওয়াত, কান লাগিয়ে শুনে দেখি এই কণ্ঠটার কারো কণ্ঠ নয়, এটা আমার সাহাবী আবু মুসার কণ্ঠ রে আবু মুসা। আমি গতকাল তোর ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে তোর কণ্ঠের তেলাওয়াত শুনেছি। আবু মুসা বলে, নাবি আমি তো জানতাম না যে আপনি তেলাওয়াত শুনেছেন, আমি যদি টের পেতাম গো নবী আপনি দাঁড়িয়ে শুনছেন ফজরের আগ পর্যন্ত আমি তেলাওয়াত করা বন্ধ করতাম না। পড়তে রাজি আছেন? ধরতে রাজি আছেন? এই কিতাবের জন্য মরতে রাজি আছেন? সবাই রাজি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? মাজার আছে না? মাজার ব্যবসা আছে না নাই? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য ঈমানের দাবি হচ্ছে এই কোরআনটার জন্য মরার আকাঙ্ক্ষা রাখতে হবে। শাহাদতের তামান্না রেখে কেউ যদি বিছানায়ও মারা যায় শহীদ হিসেবে তাকে কবুল করবে কে? এই জন্য কোরআন দিয়ে এদেশে রায় হোক আমরা চাই কি চাই না, কোরআন দিয়ে বিচারালয়ে চলুক আমরা চাই কি চাই না, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক চাই কি চাই না, কারা কারা চাই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগতাড়িত হয়ে যাই, আমাদের আবেগটুকুকে তুমি ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। আজকের প্রোগ্রামটাকে তুমি কবুল করো। এই কোরআনটা পড়তে হবে, প্রথম দায়িত্ব হচ্ছে কি করতে হবে? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো, তাইলেই সওয়াব। ইচ্ছা মতো পড়লে সওয়াব আছে, কথা কন। আবার মুরব্বিরা কোরআন পড়তে পারে না,
থেমে থেমে পড়ে আটকে আটকে যায়। বিষ্ণুই বললেন, আটকে আটকে যারা কোরআনে পড়ে তাদের ডবল সওয়াব। এক হলো কোরআন পড়ার সওয়াব, আর এক হলো পড়ার জন্য যে কষ্ট হচ্ছে কষ্টের সওয়াব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, ওয়া ইযা قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নবী যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবা। কার কথা? এই কোরআনের তেলাওয়াত যদি মনোযোগ দিয়ে শুনতে শুরু করে দাও, রহমতের বারিধারা তোমার উপর নাজিল করবে কে? তাহলে প্রথম দায়িত্ব কোরআন পড়তে হবে বিশুদ্ধভাবে, তাহলেই সওয়াব। দুই নাম্বার দায়িত্ব, কোরআন শুনতে হবে। গান শোনা যাবে না? গান শোনা যাবে? কি শুনতে হবে? শেখ আব্দুর রহমান আর সুদাইসির তেলাওয়াত ভালো লাগে না? শেখ সুরাইমের তেলাওয়াত, বান্দার ইবনু আজিজ আল বালিলা তেলাওয়াত কেমন লাগে? শেখ মিশারি রাশেদ আল আফাসি ভালো লাগে না? আইয়ুব বিন ইউসুফ কেমন লাগে? খালিল আল হুসারি শুনলে মনে হয় আকাশ থেকে এখনই কোরআন নাজিল করছে। এজন্য প্রথম দায়িত্ব সুন্দর করে তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে অন্তরের ঈমান বাড়িয়ে দেয় কে? তারপরে কোরআন শ্রবণ করা। আপনি তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনবেন। এই দৃশ্য দেখলে ছোটবেলা থেকে আপনার বাচ্চাটারে কোরআনওয়ালা বানাবা কে? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আছাড়া নাই তো শুনছে গান, তো গানই তোর জীবন হবে, জান প্রাণ হবে, ঠিক কিনা? যদি শুনতো কোরআন, কোরআন হতো ওর প্রাণ, ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। আল্লাহু আকবার। এজন্য কোরআন যেন আমাদের জান প্রাণ হয়, কোরআন যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, অবসর সময়টা যেন আমরা কোরআন শুনি। রহমত দিয়ে ঘরটারে ভরে দিবে কে? ঘরটারে জান্নাতি ঘর বানাবে কে? অনেকে বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না, খালি ভিডিও গেমস খেলে। এরকম ঝামেলা আছে না নাই? হুজুর কিচ্ছু দিলে থামে না, মোবাইল দিলে থামে, আছে না নাই? বাপ মা একদিনও তেলাওয়াত করে না, সারাদিন খালি ঝগড়াঝাটি, এই পোলা ভিডিও গেমস খেলবে না, তো কি খেলবে? কথা কন, আগে বাপ মার ঠিক হইতে হবে। বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, ঠিক কিনা? বাবা তুমি আগে ভালো হও, ছেলেরে ভালো বানাবে কে? মা তুমি ভালো হও, মেয়েরে ভালো বানাবে কে? বাবা যখন নামাজে যায়, ছেলেরা যখন নিয়ে যায়, ছেলেটারে মুসল্লি বানাবে কে? সেদিন ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়ুন আল্লাহু আকবার। কি বাবা কি ছেলে! বাবা দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইল রেও নামাজ কায়েমকারী বানান। সাইয়েদনা ইব্রাহিম যখন নামাজে দাঁড়াতেন, সাথে থাকতো ইসমাইল। সুবহানাল্লাহ। এভাবে আপনারাও যদি, বাবা বাবা যখন দাঁড়াবে নামাজে, ছেলেও যদি দাঁড়ায়, ছেলেরও মুসল্লি বানাবে কে? কথা বলেন কে? এজন্য ছোট্টবেলা থেকে শিখান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিখালেন, একের পর এক আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের পরীক্ষা নিলেন। ছোট্টবেলায় সাইয়েদনা ইসমাইল যখন দুধের শিশু, আল্লাহ বললেন, যাও ইসমাইলের মাকে আর ইসমাইলকে মক্কায় রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম রেখে আসলেন, এই পরীক্ষায় পাশ। সুবহানাল্লাহ। পড়েন, আবার বললেন, বাপ বেটা মিলে নামাজ কায়েম করো, এই পরীক্ষায় পাশ। দুইজন মিলে আমার ঘর কাবা ঘরটা তোমরা বানাও, এই পরীক্ষায়ও পাশ। আবার বললেন, বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর ঝাড়ু দাও, এই পরীক্ষায়ও পাশ। সুবহানাল্লাহ। তাহেরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আল্লাহু আকবার। মসজিদেরই ঝাড়ু বড়দার,
ও কামারে হাত শোনো অমর মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি অমর মুনাজাত শোনো অমর মুনাজাত পড়েন আমিন। এজন্য বাপ ভালো তো বেটা ভালো, ঠিক কি না? মা ভালো তো বেটি ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এজন্য বাবারা ভালো হন, বাবারা নামাজি হন, বাবা যারা হয়েছেন কোরআন পড়েন, দেখবেন ছেলেও পড়বে।